তারা সামান্য হেসে নিক। শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। সূরা আত-তাওবা আয়াত 82। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম পরন্ত বিকেলে সুন্দর একটা ওয়েদার নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আর আপনাদের জন্য নিয়ে আসলাম এক যুগ আগের এক বক্স ভর্তি বিস্কিট। আর এই বিস্কিটের কন্টেনার এখন আমি আপনাদের সামনে খুলব। চলুন দেখি বিস্কিটের কী অবস্থা। হ্যাঁ, দেখলেন তো বাঙালিরা কিন্তু যে কোনো ডিব্বা কোটা যেটাই বলুন না কেন, সেইগুলো যখন খালি হয়ে যায় কিছু না কিছু রাখে। আমিও তার ব্যতিক্রম না। আমি এগুলোর ভেতরে কিছু কালার পেন্ট রেখেছি। একটা টাইমে দেশ টিভিতে বিকেলবেলা আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক কিছু দেখাতো, তখন ওগুলো দেখলে আমার কাছে মনে হতো আমি সব কিছু করে ফেলবো। সব কিছু মানে যা যা শিখাচ্ছে সব কিছু শিখে ফেলবো, আমার কাছে জিনিস নাই বলে হয়তো আমি কিছু করতে পারছি না। তাই জেদ ধরে সব জিনিসপত্র কিনে এনেছি, ঠিকই, দেখুন একটাও কিন্তু ইউজ করিনি। এবং এই বক্সটা আমার এক যুগেরও বেশি সময় ধরে এভাবেই ছিল। এই কালারগুলো কিন্তু আমার ইদানিংকার কালার না, এগুলো হচ্ছে এক যুগ হয়ে গেছে। কারণ আমার বড় মেয়ে যখন একদম ছোট, মানে ওর যখন এক বছর হয়নি, তখন এই জিনিসগুলো আমি কিনেছিলাম। কিনে ঠিক এই বক্সটার ভেতরে আমার ধন ভাণ্ডার সব কিছু রেখে দিয়েছিলাম। প্রথম কয়েকদিন কিছু টুকিটাকি এটা সেটা বানিয়েছিলাম, ফুল এটা সেটাই, যেমন কটন বাটগুলো ইউজ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আর কিন্তু করা হয় না, ঠিক যেমনটি আমার সেলাই মেশিনের ক্ষেত্রে। সেলাই মেশিন নেই বলে আমি অনেক কিছু বানাতে পারি না, তাই প্যান প্যান করে সেলাই মেশিন ঠিকই কিনলাম, কিন্তু বেশি হলে দুইটা থেকে তিনটা জামা বানিয়েছি। এরপরে কিন্তু আমার সেলাই মেশিন ওভাবে আছে, শুধু শুধু আমার জায়গাটা বন্ধ হয়ে আছে। আমার অবস্থা তো এরকমই, আপনাদের কার কী অবস্থা সেটা জানাবেন। তো এর জন্য এক যুগ পরে হঠাৎ করে এটা দিকে চোখ গেল আর মনে হলো আচ্ছা ঠিক আছে খুলি, খুলে দেখি এগুলোর কী অবস্থা। খুলে দেখলাম রঙগুলো কিন্তু ভালো করে মুখা আটকানো, মানে ক্যাপ যেটাকে বলে, ক্যাপ আটকানোর কারণে সবগুলি মোটামুটি ঠিক আছে, কোনোটাই কিন্তু নষ্ট হয়নি। এর ভিতরে অনেকগুলো কালার আছে যেগুলো আমি ইউজই করিনি। তা আমার তখনকার সময় যা যা লাগতো প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু মোটামুটি এটার ভিতরে রেখেছিলাম। আর এটা আমার একটা ওভেন প্রুফ বাটি, এটা একটু ডিসকালার হয়ে গেছে, তো রং দেখে ভাবছি যে এটা একটু কালার করে ফেলি। আর আমার এই ভিডিওটা অনেক আগের, এই ভিডিওটা যখন করেছি তার কিছুদিন আগে আমি কিছু পার্পল হার্ট গাছ এনেছিলাম, যেগুলো নাকি আমি লাগানোর জন্য পট খুঁজছিলাম, তো ভাবলাম এটাতে একটু কালার করে তারপর লাগাই। তো এই ছিল হচ্ছে আমার ধন কুবেরের জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করা। আর হচ্ছে আমি ওগুলো থেকে কী কী করলাম সেটা, এই সেই গাছ, এইটা কিন্তু আমি লাগানোর আরও সাত থেকে আট দিন পরে ভিডিও করেছি। দেখুন সবগুলো ডাল থেকে কিন্তু নতুন নতুন কুড়ি বের হয়েছে। তো ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।